আজকে নতুন তথ্য হচ্ছে, একদম তরতাজা খবর হচ্ছে, মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিন, যার বাড়ি গোপালগঞ্জ, তিনি মিরপুরে বেশ দাপটে ডিসি ছিলেন, তার নিয়ন্ত্রণে সব কিছু ছিল, একেবারে ফুটপাথ থেকে শুরু করে আবাসিক হোটেল থেকে শুরু করে সব জায়গায় সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লেগুনা স্ট্যান্ড, এমনকি রিক্সার গ্যারেজ, এমন কোনো জায়গা নেই যেখান থেকে তার তোলা হয়নি। প্রত্যেকটি জায়গায় ছিল তার হাত, সেখান থেকেই তিনি বনে গেছেন কোটিপতি, এমন অভিযোগ রয়েছে। শুধু কোটিপতি নয়, ছাত্র জনতার আন্দোলনে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। কী ধরনের ভূমিকা রেখেছেন? ভূমিকা রেখেছেন ছাত্র জনতার উপর তিনি নির্বিচারে গুলি করেছেন, ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছেন, পঙ্গু বানিয়েছেন, অনেকের হাত গিয়েছে, অনেকের পা গিয়েছে, এমন অভিযোগ রয়েছে মিরপুরের সাবেক ডিসি জসিম উদ্দিনের বিরুদ্ধে। গতকালকে তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে রংপুর ডিবি হেফাজতে রাখা হয়েছে, সেখান থেকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেলা 12টা দিকে আনার কথা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি, 1টা থেকে 2টার মধ্যেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে প্রথম আসামি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাকে যেই জেল হাজত আছে সেখানে তাকে রাখা হবে। তারপর বিচার শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। আলোচিত সেই জসিম, তিনি নানাভাবে আলোচিত, ছাত্র জনতার উপরে তিনি অনেকভাবেই অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অনেকেই মামলা করেছেন, তিনি মামলার আসামি। মিরপুরে বেশ গণ্ডগোল হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের সময়। মিরপুর 1 নম্বর, মিরপুর 10 নম্বর, মিরপুর 11, কালচিমোর 14 নম্বর, শাওরাপাড়া, কাজীপাড়া থেকে শুরু করে সব জায়গায় ছিল নানা প্রতিবন্ধকতা। ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনে তখন সাবেক যেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, তার নেতাকর্মীরা পুলিশের সাথে সঙ্গবদ্ধ হয়ে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, এমন অভিযোগ রয়েছে। এবং ভিডিও ফুটেজে সেই দৃশ্য দেখা গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ভিডিও ফুটেজ, সব ধরনের তথ্য প্রমাণ সহ তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় একেবারে দাপটে মন্ত্রীসহ 21 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে দাপটে ডিসি জসিম উদ্দিনকে। কিছুক্ষণ পরেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। আর এখন যেই দৃশ্যটি দেখা যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে, সেটি হচ্ছে একজন বিএনপির কর্মী, তিনি ছাত্র জনতার যেই আন্দোলন, সেই আন্দোলনের সময় তিনি মিছিল মিটিংয়ে গিয়েছিলেন, কেন তিনি গিয়েছিলেন, তাকে গুম করা হয়েছিল, তার পরিবারের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনী টাকা নিয়েছিল, সেই অভিযোগে আজকে মামলা করা হয়েছে, বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে, সে বিষয়ে এখন সংবাদ সম্মেলন চলছে। তা আজকের সবচেয়ে ব্রেকিং এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক ডিসি জসিম উদ্দিন, তাকে গ্রেপ্তার দেখানো হবে, তাকে আজকেই আদালতে হাজির করা হবে। সাংবাদিকরা তার সেই দৃশ্যটি দেখানোর জন্য বা তার বিষয়ে বিস্তারিত জানার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপেক্ষা করছেন।